এই রাত্রকে আল্লাহ সুভানহতলা যে বৈশিষ্ট্যগুলো দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার মধ্যে এক নম্বর হলো এনজালুল কোরআনে ফিহা আল্লাহ তালা এই রাত্রে কোরআন নাজিল করেছেন এই রাত্রে কোরআন নাজিল করেছেন সুরাল বাকারা বলেছেন রামাদান মাসে কোরআন নাজিল করেছেন সুরা দোখান এবং সুরা কাদারের মধ্যে বলেছেন এই রাত্রে কোরআন নাজেল করেছেন এর বিভিন্ন ব্যাখ্যা ওলামাইকেরাম দিয়ে থাকেন এই রাত্রে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে অথবা এই রাত্রে আল্লাহ আল্লা আলা আসামা আদুনিয়ার মধ্যে পুরো কোরআনটা নাজেল করেছেন তারপর সেখান থেকে জিব্রিল আলাইসাল্লামের মাধ্যমে বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী তিনি কোরআন নাজেল করেছেন তেইশ বছর ধরে যে ব্যাখ্যাই হোক না কেন এই রাত্রে কোরআন নাজেল হয়েছে সেই সত্যতা এবং অত্যন্ত শক্তিশালীভাবে সেই সত্যতা আমরা পাচ্ছি ইবন আব্বাস রাজি আল্লাহ তালু বলেন উনজিলাল আল কোরআন ও জুমলাতান ওয়াহেদাতান ইলা সামা দুনিয়া ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরে কোরআন একসাথে শেষ আসমানে নাজিল হয়েছে ইবনু আব্বাস যাকে তার জুমানুল কোরআন বলা হয় কোরআনের স্পোকসম্যান তার জমানুল কোরআন তিনি বলছেন তুম্মা নাজালা বা আদাদ আলী কফি আশিনা সানা এরপরে দুই দশক ধরে কোরআন নবী সাল্লামের উপর নাজেল হতে থাকে ও কার এরপরে আব্বাস রাহ হোক কোরআন থেকে তেলাওয়াত করেন ও কোরআন আলাইস একশো ছয় নম্বর আয়া আর কোরআনকে আমরা বিভিন্নভাবে নাজেল করেছি যেন তুমি মানুষের কাছে ভেঙে ভেঙে কোরআনকে তেলাওয়াত করে শোনাও একসাথে পুরো কোরআন মানুষ নিতে পারবে না যখন যা প্রয়োজন ধীরে ধীরে সেই হুকুমগুলো তাদের কাছে জানানো এবং তাদের কাছে তেলাওয়াত করা ওয়ান তানজিলা আর কোরআনকে আমরাই নাজিল করেছি আচ্ছা এই হাদিস্টিক এবনু ক্যাফির সহি বলে উল্লেখ করেছেন তার তাফসির এবনু ক্যাফিরের মধ্যে দ্বিতীয় হচ্ছে আল ইবাদাতু ফিহা। মিন লাইলাতুল এক হাজার মাসের চাইতেও উত্তম হচ্ছে এই রজনীতে ইবাদত করা যে এক হাজার মাসের মধ্যে লাইলাতুল কাদার নাই অর্থাৎ লাইলাতুল কাদারের বাইরে থাকা যে রজনীগুলো আছে সেরকম এক হাজার মাসের এতগুলো রজনী চাইতেও লাইলাতুল কাদারে ইবাদত করাটা হচ্ছে উত্তম তাহলে আল্লাহ তালা কত বড় ফজলত দিয়েছেন আমাদের কত বড়ো সুযোগ আমাদের সামনে অবারিত করে দিয়েছেন সুবাহ আল্লাহ আপনি যদি দুই তিন দিন ইবাদত করেন তাহলে যদি মিস হয়ে যায় লাইলাতুল কাদার তাহলে তার পেলেন না অতএব এই দশক পুরোটা জুড়ে যদি আমরা আমল করতে পারি তাহলে এই দশক যদি মিস না হয় হাজার মাসের চাইতে উত্তম ইবাদত করার সুযোগ আমরা পেয়ে গেলাম আনাস ইবনে মালিক রাদি আল্লাহ বলেন দাখালা রমাবান রমাদান রমাদান এসে গেল ফকাদা রাসুল্লাহ সাল্ল সাল্লাম রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে বললেন ইনাহাদ হাবারকুম এই মাসটি তোমাদের কাছে উপস্থিত হয়েছে ফি মেনাল খি শাহার এই মাসের মধ্যে একটা রাত রয়েছে যেটি হাজার মাসের চাইতে উত্তম মান হরে মাহা হরে মাল খৈর আকুল্লাহু যে ব্যক্তি এই মাসের কল্যাণ থেকে মাহরুম হয় বঞ্চিত হয় সে সকল মাহরুম থেকে বঞ্চিত হয়ে গেল ওয়ালায়ু খেয়াহা ইহরোমন আর প্রকৃত বঞ্চিত ব্যক্তি ছাড়া আসলে এত বড় কল্যাণ থেকে আর কেউ বঞ্চিত হয় না ইবনু মাজা এটিকে বর্ণনা করেছেন এবং ইমাম মন্দারি এটাকে সহি বলেছেন তৃতীয় যে বৈশিষ্ট্য এই রাত্রিতে রয়েছে সেটি হল এই রাত্রিটা ক্যাথিরা তুলখাই রল বারাকা এর মধ্যে প্রচুর বারাকা এর মধ্যে প্রচুর কল্যাণ কল্যাণ শুধু সলাাত আর আমাদের কিয়ামের মধ্যে ব্যাপারটা তা নয় বরং পুরো রাত্রিটা জুড়েই কল্যাণ আর বরকতের উপস্থিতি যেহেতু আল্লাহ সুহান তাল্লাহ নিজেই এটাকে বরকতময় রজনী বলেছেন তাই না সুরা দোহানদের মধ্যে কি বলেছেন ইন্না আনজল্লা হুফি ইতিম মোবার বরকতময় রজনী সর সার্বিক দিক থেকে এটি বরকতময় এবং সে বরকতের অনেক বর্ণনাও সুরা আলকাদারের মধ্যে এসছে যেমন চতুর্থ বৈশিষ্ট্যটা সেটাও বরকতের একটা আলামত সেটা কি এই রাত্রিতে অনেক ফেরেস্তা এই পৃথিবীতে ভূখণ্ডে নেমে আসেন অবতরণ করেন আল্লাহর অনুমতি ক্রমে এবং যার মধ্যে জিব্রুল্লা সালামও রয়েছেন আল্লাহ স্মালা বলছেন ইদ রব্বিহিম মিন কুল্লি আমরিন ফেরেস্তাগণ এবং রোহাল কুদুস সালাম এই রাত্রিতে অবতরণ করেন তাদের রবের অনুমতিক্রমে ক্রমে মিনকুল্লে আমরিন রবের নির্দেশ নিয়ে তাইলে এই ফেরেশতারা রহমতের ফেরেশতা না আজাবের ফেরেশতা এরা রহমতের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে রহমতের বার্তা নিয়ে এরা আসেন এরা মানুষকে বরকত বন্টন করার জন্য আল্লাহর পক্ষ থেকে আসেন এ সকল ফেরিস্তা সবসময় রহমত বরকতের সুসংবাদ আমাদের কাছে পৌঁছে দেন নবী সাল্লাম একটি হাদিসে বলেছেন আদাদিল যে মালা হাস এই রাত্রিতে যত ফেরেস্তা এই জমিনে অবতরণ করেন তাদের সংখ্যা পৃথিবীতে যত পাথর আছে তার চেয়েও বেশি এই হাদিসটা বর্ণনা করেছেন এবনু খুজাইমা এবং তিনি এটাকে সহি বলেছেন আর ইমাম আলবোসিয়িরি তিনিও এহাদিশটাকে সোহী বলেছেন ইবনু ক্যাথির বলেন আই ইয়েকসুরু কানজুল মেলা ই কেতিফিহা লাইলাতি হিল্লাই ল্যাচি লে কাশতারা চেয়ে বরাকাত চিহা ক্যাথির বলেন যে এই রাত্রির অধিক বারাকাতের কারণে এই রাত্রে প্রচুর পরিমাণে ফেরিশতারা নাজিল হন অবতরণ করেন তাহলে ফেরিশতাদের অবতরণের সাথে বরাকতের একটা বারাকার একটা সম্পর্ক আছে কারণ তারা আল্লাহর পক্ষ থেকে বারাকার আহমত নিয়েই নাজিল হয়েছেন তারা অন্য কোনো কাজে নাজেল হননি পঞ্চম যে বিষয়টা সেটি হচ্ছে এই রাত্রে কোনো ধরনের অকল্যাণ নাই যদি কোনো অকল্যাণ থাকে সেটা মানুষ করে অথবা শয়তান করে অথবা আল্লাহর কোনো খারাপ সৃষ্টিরা করে এই রাত্র চারিদিকে শুধু সালাম আর সালাম সালামুন হিয়া হাত্তা মতলা এই ফজর সেই ভোর পর্যন্ত ফজর উদয় হওয়া পর্যন্ত চারিদিকে শুধু শান্তি আর শান্তি খায়ের এবং খায়ের বারাকা এবং বারাকা ইমাম শৌকানি লাগবে না হ্যাঁ ইমাম শৌকানি বলেন আয় মাহিয়া হিয়া ইল্লা সালামাতুন ও খায়র উন কুল্লুহা লাশার রাফিহা ইমাম শৌকানি তাফসির ফাথুল কাদিরের যিনি লেখক ছিলেন তিনি বলেছেন এর অর্থ কি এর অর্থ হল সালাম শান্তি এবং কল্যাণ ছাড়া কোথাও আর কিছু নাই এবং কোথাও কোনো অকল্যাণ সার এটা নাই মিন মেনা কেউ কেউ মাতলা সালামি এর অর্থে বলেছেন এটা ইমাম শাহকানি উল্লেখ করেছেন অর্থাৎ এই রাত্রটা এতই শান্তিপূর্ণ এতই বরকতময় যে কোনো শয়তান কোনো নর নারীকে প্রভাবিত করতে পারে না ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে এই রাত্রিতে বৎসরের সব জিনিসগুলো পুনর্নির্ধারণ করা হয় পুনর্বণ্টন করা হয় যেটা একটু আগে বলেছি সুরাত দোকানের চার নম্বর আয়াত ফিহাইফরাককুল্ল আমরিন হাকিম প্রজ্ঞাপূর্ণ সকল জিনিস যেটা আল্লাহ তালার কাছ থেকে নির্ধারিত এই রাত্রে সেটা বন্টন করা হয় ইবনু কাতির বলেন আয় ফি লাইলাতুল তেল তিনি বলেন লাইল কাদারে মাহফুজ থেকে বৎসরের পুরো বিষয়গুলো ফেরেশতাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয় কারণ আল্লাহর দেয়া তাকদীরগুলো বা পৃথিবীর বিভিন্ন বিষয়গুলো আল্লাহর নির্দেশে বাস্তবায়ন করেন কারা ফেরেশ এটা আল্লাহর সন্ন্যাস এটা আল্লাহর সিস্টেম তিনি মালাকুল জিবাল করেছেন পাহাড়ের ফেরস্তা। তিনি বৃষ্টির দায়িত্ব কোনো কোনো ফেরেশতাকে দিয়েছেন তারা হলেন বৃষ্টির ফেরেস্তা যান কবজের দায়িত্ব দিয়েছেন তারা হলো মালাকুল মৌধ তারা হলো অথবা মালা ইকাতুল মৌত মৃত্যুর ফেরেস্তা মৃত্যুর অনেক ফেরেশতা রয়েছে তো সুতরাং দেখা যাচ্ছে যে আল্লাহ আল্লা হতা আলা তিনি ইচ্ছে করলে কারো সাহায্য ছাড়াও তিনি যে কোনো কাজ করতে পারেন এবং সক্ষম ইন আল্লাহ ইন আদির কিন্তু তারপরেও তার সিস্টেম হল তিনি ফেরেশতাদের অনেককে এই পৃথিবীর বিভিন্ন কাজের দায়িত্ব দিয়েছেন সুতরাং লৌহে মাহফুজ থেকে এই রাত্রে তিনি এই পুরো বছরের পৃথিবীর সকল মানুষের বা অন্য অন্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট যে তাকদির সেটা বন্টনের দায়িত্ব দিয়েছেন তাদের কাছে পৌঁছে দেন যে এই বছরের এই এই কাজগুলো তোমরা বাস্তবায়ন করবা ওমায়া কুন আফিহা ওমায়া কুন অফিহা মিনাল ওমায়া ফিহা ইলা আেরিহা এবং এই রাত্রে প্রত্যেকের কার কত হায়াত আছে কার কত রেজিক আছে সেটাও তাদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং আরও যা কিছু আছে সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া হয় সপ্তম হচ্ছে এই রাত্রে আল্লাহ সুবাহান হাত আলা বান্দার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেন বান্দার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেন এ হাদিসটা তো বিখ্যাত আপনারা জানেন আনহু থেকে বর্ণিত নবী সাল্লিয়ালাম বলেছেন মনকাম আল্লাহ যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় কদরের রাত্রে লাইল করে অর্থাৎ এই রাত্র জাগরণ করে আল্লাহর ইবাদত করে তাহলে আল্লাহ তার সকল পাপকে ক্ষমা করে দেন সুহান আল্লাহ তাহলে এই রাত্রে দেখেন ফজিলতের কোনো শেষ নেই ইমাম এবদুল হাজার তিনি বলেন ইমানি বে আলাই আল্লাহ যে ওয়াদা করেছেন তিনি যে সওয়াব দিবেন তার প্রতি বিশ্বাস রেখে যেটা আল্লাহ এবং তার রাসুলের কাছ থেকে আমরা জানলাম পূর্ণ ইমান পোষণ করে যে আমলটা করবে মিন রিয়া ও নীল ওলা সে সবের আশায় কাজটা করবে রিয়ার জন্য না রিয়ার জন্য নয় শেষ দর্শক আসলে আমাদের অনেকের মধ্যে রিয়া দেখা দেয় বলে যে ভাই অনেক রেসে ফেসবুকে জানায় দেয় যে আমি এতে কাফে ঢুকতেছি খুব দরকার কি জানানো পৃথিবীর সব মানুষকে ফেসবুক তো পৃথিবীর সব মানুষকে জানানোর একটা মাধ্যম আপনি ঢুকেছেন এটা যে কেউ জানতে পারবে যে আপনাকে খোঁজ করবে সে জানতে পারবে যে আপনি ঢুকেছেন এই জন্য নিজের ইবাদতের কথা ফলাওভাবে প্রচার করা এটা কিন্তু রিয়া আপনি যদি বলেন না রিয়ার উদ্দেশ্যে করি নাই তারপরেও এটা রিয়া যদি বলেন যে ভাই আমার মতো ভালো মানুষ আমি দেখি না অনেকে এরকম বলে দেখছি যদি বলেন ভাই এটা কি রিয়া হলো না কেন না এটা তো আমি এমনে বললাম দেখেন অনেকে গিবধ করে আর বলেন যে এটা এমনে বললাম গি গিবতের জন্য বলি নাই এখন গিবতর জন্য বলেন নাই কিন্তু করলেনটা কী গিবত রিয়ার জন্য করে বলেন নাই কিন্তু করলেনটা কি রিয়া বুঝতে পেরেছেন এটা আপনি যদি দাবিও করেন কাজটা যদি রিয়ার করেন আর দাবি করেন যে রিয়া না হবে না কাজটা যদি গিবত করেন আর দাবি করেন যে এটা গিবত না তাহলেও হবে না আমাদেরকে মনে রাখতে হবে বলে সাল্লাম সেটাই বুঝিয়েছেন একমাত্র আল্লাহর কাছে সহবের আশায় তাহলে একটু গোপন করেন ভালো কাজগুলোকে গোপন করেন ভালো কাজগুলোকে গোপন করেন আর আপনি যদি ভালো মানুষ হন এটা মানুষ আবিষ্কার করে নিতে পারবে নিজেকে সবার সামনে বলার কোনো প্রয়োজন নেই যে আমি একজন অত্যন্ত ভালো মানুষ নবী সাল্লাই সাল্লাম বলেছেন মুসলিমের একটা হাদিসে মাইকুম ফেরালা যে ব্যক্তি কাদরের রাত্রে কিয়াম করে টিয়াম লাইল মানে ইবাদত করে সালাত পড়ে ফাইয়া কুহা এবং এটা পড়তে পড়তে সে ওই রাত্রকে পেয়ে যায় এটার দ্বারাও বোঝা গেল যে আপনি একরাত্র আন্দাজে নির্ধারণ করবেন না সব রাত্র শেষ দশক পুরোটা পড়বেন তারপরে যদি আপনি পেয়ে যান ইমান এমত অবস্থায় যে আপনার ইমানও ঠিক আছে আর আপনি সবের আশায় সেটা করলেন গোফের আল্লাহ তাহলে তার জন্য ক্ষমা করে দেওয়া তার সকল পাপকে ক্ষমা করে দেওয়া শেখর সাইমিন রহমাল তিনি বলেন ইয়ানুল বিহা আমি শেষ দশক যদি কাজে লাগাই পুরো শেষ দশক তাহলে আমি টের না পেলেও কোনো সমস্যা নাই রাত্র পাবো কি পাবো না বলেন পাবো ইনশাল্লাহ শেষ দশককে কাজে লাগালে কোন রাত্রে লাইলা তলকাদার এটা জানাটা জরুরি নয় এতটুকু নিশ্চিত হওয়া যাবে যে শেষ দশক আমরা পেয়েছি বিনআর সাইমিন সে কথাই বলেন যে মানুষ না জেনেও যদি শেষ দশক পেয়ে যায় নিশ্চিত না হয়েও যদি শেষ দশক পেয়ে যায় তাহলে আশা করা যায় যে শেষ দশকের যত সবাব যত পুরস্কার যত প্রাপ্তি সে আল্লাহর কাছে সেটা পাবে ইনশাল। অষ্টম যে বিষয়টা সেটি হচ্ছে নবী সাল্লাহ সাল্লাম তিনি এই রাত্রের অনুসন্ধানে রকম কার্যক্রম হাতে নিয়েছিলেন এই রাত্রের অনুসন্ধানে এই রাত্রিকে পাওয়ার লোভে অনেকগুলো কাজ করেছিলেন তার মধ্যে একটা হলো কি এতেকাফ এতে আইকাফ ফিল মসজিদি মিন অ্যাজিলি তালা বিহা নবী সাল্লা সাল্লাম এই রাত্রকে পাওয়ার জন্য তিনি মসজিদে এতেকাফে বসতেন এবং তার এই প্রোগ্রামটা দেখেন কীরকম ছিল এই রাত্রকে তালাশ করার জন্য তিনি সারাটা রমজানের প্রতিটা দিনে এই কোনো সন্ধান করেছেন সেই হাদিসটা আমরা এভাবে পাই নবী সাল্লা সাল্লাম বলেন এটা মুসলিমের হাদিস ইন্নি আশরালি সুহাদ আমি রমাদানের প্রথম দশক দশকে এতেকাফ করেছি এটা প্রথম দিকে প্রথম বছর প্রথম দিকে আমি রমাদানের প্রথম দশকে লাইলাতুল তুল কাদারের খোঁজে এতেকাফ করেছিফতু আল আশরাল আওয়ের আলতামি হিল্লাইলা তুম্মা এত্যাকাফ টু আলা আশরাল আউসাদ এরপর আমি আর এতেকাফ করেছি মাঝখানের দশক সে একই কারণে এতে লাইলাতল কাদার খোঁজে তুম্মা অতীতু ফাতিল আলী এরপর আমার কাছে আসা হল কে আসলেন জিব্রেল আমাকে বলা হলো ইন্নাহা ফিলা আশরিল আওয়াখের ইন্নাহা ফিলাসরিল আওয়াখের যে লাইলাতল কাদার হলো শেষ দশকে ফমান আহাবা মিনকুম আইয়া এত অতএব তোমাদের মধ্যে যদি কেউ এতেকাফ করতে চায় তাহলে সে যেন শেষ দশকে এতেকাফ করো সহি মুসলিমের রেওয়াত ছাড়াও বোখারি মুসলিমের আরও একাধিক রেওয়াত আছে যেখানে বলা হলো যে তিনি প্রথম দশকে এতেকাফ করলেন তাকে বলা হলো তুমি যা খুঁজছ সেটা সামনে দ্বিতীয় দশকে এতেকাফ করলেন তখনও বলা হলো তুমি যা খুঁজছ সেটা সামনে এরপরে তো স্পষ্ট হয়ে গেল শেষ দশকে হল লাইলাতুল কাদর এরপর থেকে রসুলসাল্লাহ সাল্লাম প্রতি বছর শেষ দশকে এতে কাপ করতেন লাইলাতল কাদরের খোঁজে কারণ জিব্র সাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে লাইলাতল কাদর হল শেষ দশকে এবং যেটা আমরা বলেছি শেষ দশকের কোন রাত্রি এটাও রসুলসাল্লাহ সাল্লামকে দেখানো হয়েছিল বাট পরে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে রাসুলসাল্লা সাল্লাম জীবনের শেষ বছর পর্যন্ত শেষ দশকে এতেকাফ করেছেন তবে যেই বছর তার কবজ হয় অর্থাৎ তার মৃত্যু হয় সেই বছর তিনি বিশ দিন এতেকাফ করেছিলেন এবং তার মৃত্যুর পর সাহাবাই তার স্ত্রীরা এবং অন্যান্য এতে এতেকাফ করতেন তার জীবদ্দশায়ও সাহাবাইকেরাম এতেকাফ করেছিলেন ইমাম নববি বলেন আলা এক ফিল মিন সকল মুসলিমরা তারা একমত যে রমাদানের শেষ দশকে এতেকাফ করা এটা মু আক্কাদ একটা কাজ খুবই শক্তিশালী তাকিতযুক্ত একটা কাজ আইসার দিয় আল্লাহ তালা বলেন আন্না নবী সালাম রমাদান হাত্তা তোয়াফাহুল্লাহ নবী সাল্লা সাল্লাম তার মৃত্যু পর্যন্ত রামাদানের শেষ দশকে এতেকাফ করতেন আজুয়া জুহু মিমবা দিহি এরপরে তার স্ত্রীরা এতেকাফ করতেন রাওয়াহুল বুখারি ও মুসলিম এভাবে আমরা এই রাত্রি সম্পর্কে অনেকগুলো তথ্য পেলাম এবং এই রাত্রির আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দোয়া দোয়া তো মুসলিমের সেলাহ অস্ত্র সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ সেটা কবুল করবে ইনশাল্লাহ আস্ত্যাজিবল আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো যখন আমার কোনো বান্দা আমার কাছে যাচনা করে চায় তখন আমি তাকে প্রদান করিদাসা এলাকা এবাদি আন্নি ফাইন্িব আমি তার অতি নিকটে সে যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই অতএব তোমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং আমার প্রতি ইমান রাখা উচিত এটা হচ্ছে কমন কথা আর এই রাত্রের দোয়া এটা স্পেশাল লাইলাতল কাদারের দোয়া স্পেশাল আর যেহেতু লাইলাতল কাদার নির্দিষ্ট নেই শেষ দশকে অতএব শেষ দশকের প্রতিটা দোয়াই হচ্ছে স্পেশাল এটা বোঝা যায় আয়সারাদি আল্লাহ তাল্লাহর হাদিস থেকে তিনি বলেন কুলতু ইয়া রাসুল আল্লাহ আর মা ফিহা আমি বললাম ইয়া আল্লাহ রাসুল আমি যদি জানতে পারি যে কোন রাত্র লাইলাতুল কাদর তাহলে ওই রাত্রে আমি কি বলবো কি দোয়া পড়বাহি আল্লাহা আফুন্ত তিনি বললেন তুমি বলবে আল্লাহ হে আল্লাহ তুমি ক্ষমাশীল তোহেব বল আফা, তুমি ক্ষমাকে ভালোবাসো অতএব তুমি আমাকে ক্ষমা করো এ হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং বলেছেন হ্যাঁ দা হাদিস উন হাসানুল সাহেব কোনো কোনো বর্ণনা এসেছে আয়সার দি আল্লাহ তাল্হা বলেন ইয়া রাসুল আল্লাহ আর আমি যদি লাইলাত পেয়ে যাই তাহলে আপনি কি বলেন আপনার কি অভিমত যে আমি কি বলবো আলা তাকলিন আপনি বল তখন নবী সাল্লাহ বললেন তুমি বলবে আল্লাহ মাইনা কাফুবন তোহবুল আফা ফাফু আননি এটি এবনু মাজা বর্ণনা করেছেন এবনুল কাইম এটাকে সহি বলেছেন আর ইবনু আবি সাহেবাহ সহি আরেকটা রায়ত নিয়ে এসেছেন আয়সারদি আল্লাহ আনহা থেকে তিনি বলেন লাউ আরফ তো আইউ লাইলাতিন লাইলাতুল কাদর মাসা আলতুল্লাহ হাফিহা ইল্লাল আফিয়া যদি আমি জানতে পারি যে লাইলাতুল কাদার কোন রাত্রি তাহলে আল্লাহর কাছে আফিয়াহ নিরাপত্তা চাওয়া ছাড়া আমি আর কিছুই চাইবো না এই নিরাপত্তা হচ্ছে পাপ থেকে নিরাপত্তা এই নিরাপত্তা হচ্ছে জাগতিক নিরাপত্তা এই নিরাপত্তা হচ্ছে জাহান্নাম থেকে নিরাপত্তা এখানে ইমাম বুখারি আল আদাবুল মফরাদের মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন শেখ আলবানি এটাকে সহি বলেছেন কি বলেছেন যে এক ব্যক্তি নবী সাল্লাহ কাছে এসে বললেন ইয়া রসল আই ইউ আফদল সবচেয়ে উত্তম দর আঁকি অ লা আল আফ ওয়ালা আফিয়াতে দুনিয়া বলে আখেরা বললেন যে তুমি আল্লাহর কাছে আফিয়া চাও নিরাপত্তা চাও দুনিয়া এবং আঁখের আছে অর্থাৎ দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা আল্লাহর কাছে চাও এটাই সবচেয়ে উত্তম দল তুম্মা এটা হল ওই ব্যক্তি পরের দিন আবার আসলো ল ইয়া ইউ আল্লাহ আই এ আফদল হে আল্লাহর নবী সবচেয়ে উত্তম দোয়া কোনটা আল্লাহ সালিল্লাহা আল আফা ওল আফিয়াতে দুনিয়া ওলা আখেরা তুমি আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে ক্ষমা এবং নিরাপত্তা চাও ফাইদা ও তি তালা আফিয়াতে ফিদ্দুনিয়া ওল আখেরা চি ফাকাদ আফলাহতা যদি তুমি দুনিয়া এবং আখেরাতে আফিয়া নিরাপত্তা পেয়ে যাও তাহলে তুমি সফল কাম হয়ে গেলে এই হাদিসটি বোখারি বর্ণনা করেছেন যেটা একটু আগে বললাম ইয়াহিয়া ইবনু মাদ তিনি বলেন লেইসা বে আরিফিন মানলাম যে ব্যক্তির সবচেয়ে শেষ আশাটা আল্লাহর কাছে আফিয়া হয় না সে কিন্তু কিছুই জানে না এখন আমাদেরও পড়াশোনা কম তাই না আল্লাহর কাছে কী বেশি চাইতে হবে আমরা অনেকেই তা জানি না দোয়ার খুঁটিনাটি জানি না ইবাদতের খুঁটিনাটি জানি না আল আশুরুল আওয়াখের খুঁটিনাটি জানি না রামাদানের খুঁটিনাটি জানি না তাহলে আপনি আমি কিভাবে বলেন তো ভালো আমলগুলো করবো আমাদের পড়াশোনা করা উচিত রমাদান বিষয়ক কিতাবৎসহমের সকল হাদিস যদি একবারও আমরা পড়ে ফেলি অন্তত রমাদানের আগে অথবা শুরুতে তাহলে রমাদান বিষয়ক এই ফজিলতগুলো কোনোটাই আর আমাদের কাছে অজানা থাকবে না আমরা যারা খোদ কথা বলি আমরা তো অল্প কিছু আপনাদের সামনে উপস্থাপন করছি আরও কত কিছু আমাদের বলার বাইরে থেকে যাচ্ছে যেটা জানার জন্য আপনাকে আমাকে পড়তে হবে আপনি আমাকে অধ্যয়ন করতে হবে হাদিস পড়তে হবে ওলামাইকেরাম রমাদানের উপর বিশেষ যে বইগুলো লিখেছেন সেগুলো পড়তে হবে রমাদান বিষয়ক আলোচনা শুনতে হবে এর মধ্য দিয়ে আশা করা যায় যে আমরা হয়তো লাইলাতুল তল সহ রমাদানের এই গুরুত্বপূর্ণ সবগুলো ফজিলাত সম্পর্কে জানতে পারবো